সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আপনার পুত্রবধূর সামনে। এই সঞ্জীবনী চূর্ণটা মানস সরোবর থেকে সংগ্রহ করেছি। তুমি প্রতিদিন নিজের হাতে বোমাকে রাতের বেলা খাইয়ে দেবে। It's just a glass of milk. কিন্তু মিদনাল। আর মা, এবার থেকে ওকে প্রত্যেক দিন রাত্রিবেলা দুধ খাওয়াবে। সব কাজ করার অনেক লোক আছে এখানে, মা তুমি তো ভয় পাচ্ছ কেন? কোথায় আমি ভয় পাইনি তো? সত্যি তো, ওই যে গুরুজি কথাগুলো বলেছিলেন না সেদিন, কি সমস্ত বিচ্ছিরি বিচ্ছিরি কথা, মৃত্যু তোমার চারিপাশে ঘুরছে কালো ছায়ার মতো। তুমি তা তো বোকা নও। আরে মৃত্যু কি ওভাবে জানিয়ে আসে নাকি? সে তো চোরের মতো চুপি চুপি পা টিপে টিপে হঠাৎ একদিন দেখবে। আমি ভয় পাইনি মা। আর আমি খুব ভালো করে জানি মৃত্যু আমার ধারে কাছে এত সহজে আসতে পারবে না। কেন জানেন? কারণ আমি মিসেস মেঘনাথ বোস। আর যদি অস্বাভাবিক কিছু ঘটে তাহলে না মিডিয়া না পুলিশ আপনাদের কেউই ছাড়বে না। আর মেঘনাথ, মেঘনাথ কি আপনার রেহাই দেবে? একটা কথা কি জানেন তো, মেঘনাথ আমায় ভীষণ ভালোবাসে। ভীষণ প্রাউড না মেঘনাথ তোমাকে ভালোবাসে? গুড গুড। কিন্তু যেদিন মেঘনাথ তোমার আসল পরিচয়টা জানতে পারবে সেদিন খুব খাও, অ্যান অ্যাপেল ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। খাও খাও না। আসল পরিচয় মানে? আসল পরিচয় যদি মেঘনাথ জানতে পারবে যে তুমি ঈশা নও, সেদিন তো আমার পক্ষে চলে আসবে, তাই না? মেঘনাথ খুব ভালো করে জানে যে আমি ঈশা। না না, তুমি ঈশা নও। তুমি যদি সত্যি সত্যি ঈশা হতে তাহলে এত ভয় পেতে নাকি? বলো না, সত্যি কথাটা বলো না, তুমি আসলে কে? আপনার মাথা খারাপ হয়ে গেছে। এনজয় করছি, ভীষণ ভীষণ এনজয়।